হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আজকে তোমাদের দেখাতে চলেছি জিলেট টু জিরো টু ফোর কাউন্সিলিং রেজিস্ট্রেশন দেন চয়েস ফিলিং এবং তার আগে আছে পেমেন্ট এই সমস্ত প্রসেসগুলি পরপর দেখানোর চেষ্টা করব সো প্রথমে আমরা ডাব্লিউ বি জে এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বি জে বি ডট এন আই সি ডট ইন এখানে গিয়ে জিলেটে যাবো স্ল্যাশ জিলেট এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে ক্লিক অন দ্য রেজিস্ট্রেশন চয়েস ফিলিং এরকম একটা সার্ভিস আসবে সেখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশন আফটার দ্যাট নিউ রেজিস্ট্রেশন ক্লিক করলে এরকম সার্ভিস পেলে আই এগ্রি এই জায়গাটা খুললো রোল নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত কিছু জিলেট অ্যাডমিট কার্ড এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেখানে পেয়ে যাবে ক্যান্ডিডেট নেম মাদার্স নেম ডেট অফ বার্থ অ্যান্ড এই ক্যাপচারটা দেবে দেন সাবমিট এই জায়গাটা আসবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণভাবে মোবাইল নাম্বার ইমেল আইডি চেক করে নেবে সব দেওয়া থাকবে মোবাইল ইমেল আইডি চেক করে নেবে তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করবে পাসওয়ার্ড অবশ্যই একটা ক্যাপিটাল একটা স্মল স্পেশাল ক্যারেক্টার লাইক অ্যাট দ্য রেট হ্যাজ এরকম দেন কিছু নাম্বার টোটাল এই সমস্ত কিছু দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করবে দেন আবার সিকিউরিটি পিন দেবে দেন সেভেন নিক্স করলে তোমার আইডি ক্রিয়েট হয়ে যাবে তাহলে এই জায়গাটা খুলছে এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিতে ওটিপি দিয়ে ভেরিফাই করে নেন ফাইনাল সাবমিট দেন এই জায়গাটা খুলে গেল অনেক সময় এটা তুমি লগ আউট তুমি যদি করো লগ করার সময় ওটিপি চাইবে এই জায়গাটা ওটিপি চাইবে লগ করার সময় আমার ওটিপি চাইবে সো যখনই লগ ইন করো এরকম সার্ভিস এলো গট ইট দেন ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করলে এখানে পরপর রেজিস্ট্রেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম কোয়ালিফিকেশন ডিটেলস কন্ট্যাক্ট ডিটেল ফাইনাল সাবমিট ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম যে এখানে গেলাম এই জায়গাটায় এই জায়গাটায় গেছি যেহেতু এই ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্মে গেলে ওয়েস্ট বেঙ্গল সব লেখা থাকবে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে আর এখানে একটা পিডিএফ দেবে অ্যাকাউন্টের প্রথম পেজটা অথবা মানে পাসবইয়ের প্রথম পেজটা অথবা ক্যানসেল চেক দিলে হবে এটা আপলোড কর সেটা দশ থেকে পনেরোশো মধ্যে নিজের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম দেন সেভেন নেক্সট করলে ওটিপির ব্যাপারটা দেখালাম যে লগ করতে হলে ওটিপি আসবে যে ওটিপি এই যে এখানে অপশন ইমেল আইডি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ওটিপি না গেলে এ ট্রাই করবে দেন এই যে সার্ভিসটা আসছো ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্মের পরে কোয়ালিফিকেশন ডিটেলস এই জায়গাটা দেখা যাচ্ছে পাস্ট দু হাজার চব্বিশ সবাই এখন পাস করে গেছে যারাই এখন মানে জিলেটের কাউন্সেলিং করছে তার ফার্স্ট মানে যারা ডাব্লিউ বিএল ডাব্লিউ বিএসসিটি সকলেরই রেজাল্ট হয়ে গেছে মানে পাস্ট এখানে সমস্যা ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ সেম এটা হচ্ছে সমস্যা আমার মতে এই নাম্বারটা খুব বেশি ভ্যালি করে না কারণ তোমার অ্যাডমিশন হবে অন দ্য জিলেক্ট র্যাঙ্ক এবং তারা দেখবে তুমি সে ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার সাকসেসফুলি সমস্ত সাবজেক্টে পাস করেছো কিনা তাই ফার্স্ট সেম সেকেন্ড সেম ফার্স্ট ইয়ারের নাম্বার দাও ম্যাক্সিমাম মার্ক এক হাজার এক হাজার তার ভিতরে যত পেয়েছে এগারোশো এগারোশো এই যে এই যে এক হাজার এক হাজার এগারোশো এগারোশো সব পাস্ট দে ফার্স্ট ইয়ারের নাম্বার ফার্স্ট সেম সেকেন্ড সেম সেকেন্ড ইয়ারের নাম্বার সেকেন্ড সেম থার্ড সেভেন ফোর্ট সেম দেন সেভেন নেক্সট তারপরে কন্ট্যাক্ট অটোমেটিক আসবে চেক করে নেবে একবার দেন আবারও সেভেন নেক্সট দেন এই জায়গাটাই ফুল অ্যাপ্লিকেশন ফর্মটা আছে প্রিভিউ ফাইনাল সব সব দেখে নেবে সব ঠিক আছে নাকি কোথাও কোনো ভুল মনে হলো তোমরা এখানে প্রিভিউ করতে পারবে যে প্রিভিউ আছে কি আদারওয়াইজ এখানেও আবার ক্লিক কেয়ার টু ভিউ আপলোড চেক মানে যেটা তুমি পাসবইয়ের প্রথম পেজ আপলোড করেছো সেটা চেক করে দেখে নেবে ক্লিক করে ঠিক আপলোড করেছো কিনা এখানে ডিক্লারেশনে ক্লিক করলে ডিক্লারেশনে ক্লিক করলে এটা গ্রিন হয়ে যাবে সেভেন ফাইনাল আপডেট যেই সেভেন ফাইনাল আপডেট করলে এরকম জায়গা আসবে দেন পে দ্য রেজিস্ট্রেন্ট ফি এখানে ক্লিক করলে দেন পাঁচশো টাকা পেমেন্ট ফি পেমেন্ট দেন এইচ ডি গেট যদি আমরা করেছিলাম যে কোনো এক প্রসেস পেমেন্ট দেন আমরা কিউআর কোড সিলেক্ট করেছিলাম কিউআর যে এটা হয়ে গেল গো ব্যাক দেন এই জায়গাটায় চলে আসছি চয়েস ফিলিং মানে যদি দেখা একটু ব্যাকে গিয়ে তোমাকে তুমি যখনই এইরকম সব পেমেন্ট হয়ে গেল তখন ক্যান্ডেট টুয়েল অ্যাভেলেবেল চয়েসটা চলে আসবে অ্যান্ড চয়েস ফিলিংটা দেখতে পাবো তুমি এখানে চলে গেলে অ্যাভেলেবেল চয়েস এই যে অ্যাভেলেবেল চয়েস এখানে ঢোকার আগে এক সময় পাসওয়ার্ড লাগবে তোমার যেটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছে এটা এখানে দিতে হবে দেন এখানে অ্যাড 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 করে সমস্ত কলেজগুলোকে এখানে তুমি লিস্ট করতে যার যেমন র্যাঙ্ক আমি আরো ভিডিও নিয়ে আসবো কীভাবে কি র্যাঙ্ক আপলোড করবে কোন র্যাঙ্কে কোন কলেজ আর আজকে রাত্রি দশটা একটা মানে গুগল মিটের ক্লাস রাখা হয়েছে তো সেখানে আমি বলে দেবো তোমাদেরকে র্যাঙ্ক হিসাবে কেমন কি করা যেতে পারে সম্ভাব্য র্যাঙ্ক তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এইরকম কিছু করা যাবে দেন এখানে সেভ বা গো টু হোম এটা করলে মোটামুটি এখন ক্লিয়ার এতটা করে তোমরা রেখে দিতে পারো রাতের আমরা ক্লাসটা করি দেখে নিই কার কেমন র্যাঙ্ক আলোচনার উপরে ভিত্তি করে তারপরে তোমরা কলেজগুলো এখানে সাজিয়ে নেবে সেটা আমরা এখনো সময় পাচ্ছি এছাড়াও তোমাদের কোথাও কোনো বা কিছু কোয়ারি থাকলে বা জিজ্ঞাসা তাহলে কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা উত্তর দেওয়ার তাছাড়া আমাদের বি ফর্ম ল্যাটারাল অ্যাডমিশন দু গাইড গ্রুপ জয়েন করো যেখানে প্রত্যেক স্টেপে তোমাদেরকে গাইড করা হবে থ্যাংক ইউ সো মাচ স্টেট ইউনো ফার্মাসির তানিম ও ফার আপডেট অফ জেলের দু চব্বিশ অ্যাডমিশন এন্ড কাউন্সিলিং